আমি নির্বাচনে উপলক্ষে আমি জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছি তা ফিরোজ আলী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান মহোদয়ের সমন্বয়ে আমি প্রতিশ্রুতিগুলা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমার এই ওয়ার্ডের বাল্য বিবাহ মাদক আসক্ত আছে, তাদের মাদক আসক্ত হতে ফিরিয়ে আনব। আমার ওয়ার্ডে যে সমস্ত জায়গায় পানির সমস্যা আছে এই চাহিদা পূরণ করার জন্য আমি চেষ্টা করব। আমার ওয়ার্ডটাকে শিক্ষা বান্ধব ওয়ার্ড গড়ে তুলতে চাই এবং আমার ওয়ার্ডটিকে আমি মাদক মুক্ত ওয়ার্ড গড়ে তুলতে চাই। যে সমস্ত লোক অন্যায় কাজের সাথে জড়িত, আমার ইউনিয়নের চেয়ারম্যানের সহযোগিতায় আমি সেই সমস্ত কাজকে ফিরে আনব ইনশাআল্লাহ। 2023-এর 16 মার্চের যে নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে আমার সফলভাবে ভোট দিয়ে মানে নির্বাচিত করেছে। রাস্তাঘাট সেগুলার দিকে লক্ষ্য রাখবো, গরিবের পাশে থাকবো, এটাই আমার কামনা।